লাইটের আগাতে ফেটে রক্ত প্রবাহিত হয়েছে, আমি আর ওই সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম লাকড়িরে নিকর আগুন জ্বালা সন্তানের মায়ের সামনে জ্বালাবো। যখন আগুন জ্বালাইতেছে তখন মা কান্না করে বলে, নবী দাদা আমার সন্তানের আমি ক্ষমা করে দিলাম, কারণ সন্তান আমাকে যত কষ্ট দেয় আমি চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করে নিতে পারি। এর এলাকার মুসলমান যুব এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, মোনাজাতের পরে সবাই ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। বাবা আয়, আমি মা তোর জন্য বসে আছি খানা খাই নাই, তুই এখনো দেরি করতেছো তাড়াতাড়ি আয় খানা খাও। আর একদল বান্দা গুলো দরজায় গিয়ে ধাক্কা দিবে, কেউ দরজা খুলে না খুলে না খুলে না, কারণ সবাই ঘুমায়, দরজা খোলার মতো সন্তানের মা নাই। এরে নবীর উম্মতের দল ঈদের নামাজ পড়ে ঘরে যায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আনন্দের, এই তুমি কেন কাঁদো হে যুবক? যুবক বলে, গত ঈদে আমার মা বাবার নিয়া ঈদ কাটাইলাম, এই যে আমার মা নাই বাবা নাই বড় এতিম, আমি বড় আজ মা হারা এতিম হয়ে গেলাম, আমার দোয়া করার মতো কেউ নাই। ও এতিম সন্তানেরা, মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মায়ের বিদায়, এখানে বসছো বাবা দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়াইছো বাসায় যাওয়ার গ্যারান্টি নাই। সেদিন এক বয়ানে দোয়া চাইতেছে, হুজুর আপনার বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা যুবক মারা গেল। আবার বয়ান শুনিয়া বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক মারা গেল। এরে যুবক তুই মনে করতেছিস তুই আরামে ঘরে যাবি, ঘর পর্যন্ত পৌঁছার কোন গ্যারান্টি নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পত্রিকা আর মিডিয়াতে নাই। ওরে আল্লাহর বান্দা মনে করিস না টুপির কারণে মাথা নষ্ট হয়েছে, না না আল্লাহর কালাম সত্য, আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম কে আমার গান না শুনতো, কিন্তু না কেন টুপি মাথায় দিলাম, এত গালাগালির পরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, শীতের দিনে ফজরের নামাজ পড়তে কত কষ্ট তারপর নামাজ বাদ দেই না, কারণটা কি? ও আল্লাহর বান্দা একটাই কারণ, আল্লাহর কোরআন পড়লাম হাদিস পড়লাম, আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন তাও সত্য, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আজ আল্লাহর পথে চলার চেষ্টা করি, কামিয়াবির দরজায় বসতে পারি নাই। আল্লাহর কাছে তওবা করো, মন খুলে তওবা করো, ও বাবা ও মা তোমরাও আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যে সন্তানের দ্বারা মা বাবার সুনাম রক্ষা হবে। তাকাইয়া দেখি ওই বান্দার চোখে পানি, সামনে দাঁড়ায় বলে, ভাই দাঁড়াও তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। তোমার চোখে কেন পানি বলো? বলে আমি তোমাকে বলে কি লাভ, তুমি তো আমার জাতি ভাই না। বলে জাতি ভাই যদিও না হই, তবে একটু যদি পারি উপকার করতে পারি বলো কি সমস্যা? বলে আমার মুসলমান জাতি ভাইয়ের কাছে গেলাম, আমার ঘরের সবাই রোজাদার, আমি টাকা ধার চাইলাম, আমার দিল না বরং উল্টা ধমক দিয়া তাড়াইয়া দিল। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই মনে যদি কিছু না নাও আমি তোমাকে কিছু টাকা ধার দিলাম, পারলে দিও না পারলে কোনো দাবি নাই। মুসলমান চিন্তায় পড়ে গেল, বিধর্মী টাকা নিয়ে কি রেজালে করি না কি না, লোকটা এমন মজবুর করলো মুসলমান টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, ইফতারি নিয়ে সন্তানের সামনে রেডি করলো, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে একটা কথাও আল্লাহ খালি ফিরায় না, মুসলমান আবেদ সন্তানদের নিয়ে মোনাজাত করলেন আল্লাহ, আজকের আমার জাতি ভাই মুসলমান ভাইটা আমারে টাকা চাই নাম দিল না,
ও মালিক তুমি জানো এর মধ্যে কি খায়ের আছে কি ভালাই আছে। এক বিধর্মী আমাকে ইফতারির টাকার আয়োজনের ব্যবস্থা করলো, আমি ওই বিধর্মী লোকটার জন্য তো কোনো দোয়া করতে পারি না, সে তো মুসলমান না। তবে আল্লাহ ইফতারির টাইমে তুমি কোনো দোয়াটা খালি ফিরাও না, এতটুকু দোয়া করি হে মালিক ওই বিধর্মীর সিনার মধ্যে হেদায়েতের নূর ঢুকায়া দাও। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মাথার উপরে সূর্য জমিনটা তামা, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ, জাহান্নামের আওয়াজ, সূর্যের তাপ, হাসরের ময়দানটা পাগলের মতো আওয়াজ, বান্দা বান্দিরা চিৎকারের আওয়াজ, জাহান্নাম বলে আল্লাহ খানা দাও। এমন অবস্থায় ওই মুসলমান অহংকারী যে দান করলো না ধমক দিয়া তাড়াইয়া দিল, স্বপ্নে দেখতেছে তার অবস্থাও বড় করুণ, সূর্যের গরমে মাথার মগজ গুলো তাস তাস করে ফেটে যাইতেছে, এমন একটা অবস্থা শুরু হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতির দল, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জমা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, জাহান্নামের বয়ান শুনলে অনেক বান্দার সহ্য করা কষ্ট হয়ে যায়, কারণ বান্দা এক গবেষণা করতে করতে, ধ্যান করতে করতে, ইয়াকিন করতে করতে, একজনে শুনেছে আগুনের লাগলেই হাত জমিয়া যায়, আর একজনে তাকাইয়া দেখতেছে একজন আগুনে পুড়িয়া যাইতেছে, আবার একজনে আগুন হাতের মধ্যে লাগছে সে বুঝতেছে আগুনটা কেমন। এই জমিনের মধ্যে একদল আল্লাহর আশেক পাগল বান্দা থাকে আর বান্দি থাকে, ওরা জাহান্নামের গবেষণা করতে আর বয়ান শুনতে শুনতে এমন হয়, মনে হয় যেন জাহান্নামের বয়ান যখন শুরু হয় মনে করতেছে মনে হয় যেন আমার গুনার কারণে আমি জাহান্নামের ভেতরেই পড়ে আছি, তখন বান্দা সহ্য করতে পারে না। তবে আল্লাহর আশেকের দল, সহ্য করতে যদি না পারো কন্ট্রোল করার চেষ্টা করো, কন্ট্রোল করো, চিল্লাইও না, সাবধান, কন্ট্রোল করলে অনেক সওয়াব। ইচ্ছা করে যদি কেউ চিৎকার দাও, ইচ্ছা করে যদি কেউ চিৎকার দাও 7000 বছর জাহান্নাম, ইচ্ছা করে যদি কেউ চিৎকার দাও 7000 বছর জাহান্নাম, বরং তুমি চিল্লাইয়া লাভ না দিয়া দেখুনি একটু চোখে পানি আসে, তোমার চোখে পানি আসলে আল্লাহর কাছে অনেক দাম বেড়ে যাবে। তোমরা এমন চিল্লাইলে আরো আল্লাহর বান্দা আছে বয়ান শুনতে কষ্ট পাবে, আমিও বয়ান করতে কষ্ট পাবো, তোমরা এমনটা না করিয়া আল্লাহর কাছে বলো আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। এই আল্লাহর বান্দা মুসলমান হাসরের ময়দান দেখতেছে সরাসরি না ঘুমে, ঘুমের মধ্যে দেখতেছে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, চতুর্দিকে মানুষগুলো ছোটাছুটি করতেছে, একটু আরাম কোথায় পাওয়া যায়। মুসলমান ওই ধনী ব্যক্তি তাকায় দেখে হাসরের মাঠে এক পার্শ্বে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, আল্লাহর বান্দা মুসলমান ওই বিল্ডিং এর দিকে দৌড়াইয়া গিয়ে দেখে বিল্ডিং এর সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, দরওয়াজায় তালা, ডাক দিয়ে কয় দারোয়ান ভাই সূর্যের গরম সহ্য করতে পারি না, এই বিল্ডিং এর দরজাটা খুলে দাও। দারোয়ান ফেরেশতা কয় মুসলমান এই ঘর তো তোমার জন্য বানানো হয় নাই, বলে তো ঘরটা কার জন্য বানানো হয়েছে,
দারোয়ান ফেরেশতা বলে এই কর্তা সারা মানুষের দান করে তাদের জন্য বানানো হয়েছে। মুসলমানের ঘুম ভেঙ্গে গেল, এখন ঘুম থেকে উঠিয়া চোখের পানি ফেলে কান্না করে করলাম কি? মুসলমান রোজাদারের দান না করিয়া কপাল তারে পুড়িয়া ফালাইলাম। সকাল হতে না হতে মুসলমান অহংকারী গরিবের বাড়ি দৌড়ায় গেল, তোর কত টাকা লাগবে তোর? মুসলমান কান্না করে বলে আমার কোন টাকা লাগবে না, তুমি কালকে চাইলাম দিনা না, তো তুই ইফতারি কেমনে করেছো বলে জানার দরকার নেই। কয় পায়ে ধরে বলছে কুবল। মুসলমান গরিব বলে অমুক এলাকার এক বিধর্মী আমার টাকা দিয়েছে ইফতারির জন্য। মুসলমান অহংকারী বিধর্মীর বাড়ি দৌড়ায় গেল, বিধর্মীর বাড়ি দৌড়াইয়া গিয়ে কয় ও বিধর্মী ভাই কত টাকা দিছো তার ডাবল টাকা নাও। বিধর্মী বলে পাগল হয়ে গেছো, এখন দিয়ে তো আর লাভ হবে না, এখন তুই 100 আর 200 টাকা না 50,000 টাকাও যদি দাও ওই বিল্ডিং তোর কপালে নাই নাই নাই। মুসলমান আর সহ্য হয়ে গেল, তুই বিধর্মী তুই কেমনে বিল্ডিং খবর জানো? বিল্ডিং তো দেখেছি আমি ঘুমের ঘরে। এইবার বিধর্মী চোখের পানি সরে দাগ দিয়া কয় মুসলমান ভাই আমাকে আর বিধর্মী বলিয়া লজ্জা দিও না, আমি এখন তোমাদের কালেমাওয়ালা মুসলমান, আমাকে বিধর্মী বলে লজ্জা দিও না। মুসলমান বলে তুমি কেমন করে কালেমা পড়েছো? বলে আমি রাতে যখন ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে দেখি মদিনার নবী হাজির, রহমাতুল্লিল আলামিন এসে আমার হাতটা ধরে কয় আয় কালেমা পড় কালেমা পড়, জান্নাতের মালিকানা তা নিয়ে নাও। মদিনার নবী কালেমা পড়াইয়া আমার পরকালের জান্নাতের বিল্ডিং আমাকে দেখায় দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাত রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম দুদ ফখরুল আউয়ালি। এর নবীর উম্মতের দল গরিবের তুচ্ছ মনে করিও না রে ভাই, বরং গরিবেরা নবীর হাদিস বলে ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, কারণ ধনী লোকের টাকা বেশি হিসাব বেশি, গরিবের টাকাও নাই কোনো হিসাব নাই। অর্ধ জাহানের খলিফা হযরত উমর ইন্তেকালের পর 10 বছর চলে গেল, স্বপ্ন যোগে কাউকে জিজ্ঞেস করা হলো ওমর কবরের কি হালাত, ওমর জবাব দিলেন এখনো কিছু হয় নাই। তো 10টা বছর হয়ে গেল কেন হয় নাই? বলে আমি যে দেশ পরিচালনা করলাম তার হিসাব মাত্র 10 বছর বয়স শেষ করলাম। এরে নবীর উম্মতের দল এই গরিবের মধ্যে দিলটা তাদের নরম। আজকে তুমি কোরআন পড়তে চাও না, টুপি পড়তে চাও না, আফসুস করবা তাও না, বরং তুমি বাঁকানো ধরে তাকাও। অথচ মাদ্রাসায় যারা লেখাপড়া করে কত কষ্ট করে লেখাপড়া করে তুমি জানো না, খানা খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, কাপড় ধুইয়া দেয়, সেই বাচ্চাগুলো মাদ্রাসায় আসার পরে নিজে খানা উঠায় খায়, নিজে গোসল করে, নিজে কাপড় ধুইয়া নেয়, 10টার আগে ঘুমাইতে সন্তান পারে না, বাড়ি থাকলে রাত সকাল সন্ধ্যা 8টায় ঘুমায় যায়, সকাল 10টায় ঘুম থেকে উঠে, আর মাদ্রাসায় আসার পর এই বাচ্চাটা রাত 10টা পর্যন্ত কিতাবাদি নাকাবড়া করে কোরআন পড়ে, আবার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহ কালাম তেলাওয়াত করে।
এই গরিব কোরআনওয়ালার যদি একটু সহযোগিতা করে যাও, হাশরের ময়দানে আল্লাহর নবী বলেন এই কোরআনওয়ালারা 10 জন গুনাহগারকে সুপারিশের অধিকার পেয়ে যাবে। এই মুমিন দল, ওই জান্নাত আল্লাহ আমাদের জন্যই রিজার্ভ করে রেখেছে। জান্নাত যদি পেতে চাও দুইটা গুণ অর্জন করো, 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। পরিশুদ্ধ ঈমানটা কার মত করবা? আল্লাহ অন্য আয়াতে স্কেল দিয়া বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মত ঈমান। তাদের ঈমানটা কেমন মজবুত? তাদের ব্যবসা বাণিজ্য ছিল, চাকরিও ছিল, এরপর তাদের নামাজ বন্ধ নাই, এশরাক বন্ধ নাই, চাষ আউয়াবিন তাহাজ্জুদ বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, যুদ্ধের ময়দানের হক আদায় বন্ধ নাই, আবার সারা রাত নামাজে কান্নার আওয়াজ। তাদের তুলনায় তো আমাদের আমল কোনোর পর্যায়ই করে না। এরপরে সাহাবায়ে কেরামরা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, কবরে একা কেমনে থাকব? তাহলে আমাদের কত কান্না দরকার? নামাজ পড়ে ঠিক, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তো এই আমল দিয়ে আল্লাহর কাছে কি বলব? আর সাহাবায়ে কেরামের আমল তো একুনে আমল। আল্লাহ কোরআনে বলেছেন মুমিনের ঈমান যদি ঠিক করো সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও, কত দামি তাদের ঈমান। গলায় ছুরি, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও বলে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। আফ্রিকার জঙ্গলে ওই বেলাল নবীর হাতে কালেমা পড়ার পর গরিব মানুষ উমাইয়ার বাড়ি চাকরি করে, একদিন তাকায় দেখে বেলালের ঠোঁট নড়ে, কি যেন বলবো। উমাইয়া বলে বেলাল কি বড়, বলে আল্লাহর নামের জিকির করি। উমাইয়া বলে আল্লাহকে রে, বেলাল বলে তোমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে আর দ্বিতীয়বার বলবা না। উমাইয়া যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ বেড়ে যায়। এক পর্যায়ে উমাইয়া বেলালকে শাস্তি দেওয়ার জন্য রশিতে পা বেঁধে, ঘোড়ার পিঠ পায়ের সাথে বেঁধে ঘোড়াকে গরম বালুর মধ্যে দৌড়ায়, আর ওই রশির টানে টানে বালুর মধ্যে বেলালও হেসরাচ্ছে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল আসমানের দিকে তাকায় কাঁদে আর বলে মালিক, দুনিয়ায় তোমার উপরে ঈমান আনার কারণে এই আযাব সহ্য করে নিলাম, সম্ভব করে নিলাম, তবে তোমার কাছে আফদার। পরকাল জীবনে যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, কারণ একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বেলালের এমন ভাবে প্রহার করে, আঘাত করে, বেলালের চিল্লানি আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যায়, আর বেলালের কান্নার আওয়াজ শুনিয়া ডাক দিয়ে কয় উমাইয়া বেলালের আর মারিও না, বেলালের কান্না সহ্য করা যায় না, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। বেলালকে বিক্রি করে নেয়। নবী বলেন আমাকেও তুমি শরীরদার বানায় রাখিও। কিয়ামতের ময়দানে বেলালকে আল্লাহ ডাকবেন বেলালের খরিদ্দার কারা? আমি নবীও বলব আমি একজন আছি, কারণ এই বেলালের এত দাম, এত দাম, আমি রসুল মিরাজে গিয়াও বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। অতএব কোন মানুষটা চেহারা সুন্দর আল্লাহ তারে ভালো বলবেন না? না, কত মানুষ দেখবেন চেহারা ভালো না, জামা কাপড় ভালো না, কিন্তু তার অন্তরটা এত ভালো, ওই বান্দা রাতের বেলা যায় নামাজে বসে আল্লাহর সাথে কথা বলে। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের এলাকা, সন্তান আনিয়াজ আপনাদের এলাকায়, মিথ্যা কথা বলার জন্য আসি নাই রে মা। আল্লাহর কোরআন পড়ে পড়ে আজ আপনাদের বয়ান করি, আপনাদেরকে একটু মনটা চায় না, আপনি এমন একটা ছেলের বাবা হয়ে যান,
আপনি এমন একটা সন্তানের মা হয়ে যাবেন, মরণের পরে সন্তান আপনার জানাজার ইমামতি করবে, মরণের পরে কবরের কিনারায় দাঁড়ায় সন্তান কোরআন তেলাওয়াত করবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে যুবক, মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিয়ে মাথা করো, ভাবনাটা তুমি ভেবেছো আমি ভাবি নাই, ব্যাপারটা কিন্তু এমন না। আজকে তোমার পায়ে ধরে কত নরম ভাষায় বলি বাবা নামাজ পড়ো তুমি পড়ো না, আর আমাকে যদি কোটি কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাঁড়ি কেন নামাজ সারো, গলায় ছুরি আসবে কেমন হবে, জিন্দগিতে নামাজ সারা হবে না। ও বান্দা, আজকে তুমিও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই, তুমিও ঘুমাও আমরাও ঘুমাই, তুমিও বাজার করো আমরাও বাজার করি, তুমিও বিবাহ শাদী করেছো আমরাও করেছি, তোমারও সন্তানাদি আছে আমারও সন্তানাদি আছে, তুমিও বিদেশ সফর করো আমরাও করি। বলো তুমি কোরআন হাদিস বাদ দিয়ে কত আরামে আছো, আর আমরা আল্লাহর কোরআন পড়ার কারণে কত কষ্টে আছি, একটু দাঁড়ায় চিন্তা করে বলো। যদি না পারো বালিশে মাথাটা লাগায়া যখন বাতি নিভায় দাও ঘুমানোর জন্য আদাব নিয়ে চিন্তা করো, মরণের পর তোমার কবরের হালাতটা কেমন হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আমি কিন্তু বলতেছি না তুমি আজ আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে যাও, না না, তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করো, তবে তোমার কাছে আমার বিনয়ের আবদার নবীর আদর্শের মালা গলায় লাগাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালাদের দোয়া নাও, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করো না রে ভাই, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও, আমার দিকে না তাকাইয়া তোমার ডানে বামে তাকায় দেখো কত তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, একক তো নামাজও বাদ দেয় না আছে না নাই, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না অভাব নাই, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক ওসি ডিসি এসপি আইজি এমপি মন্ত্রী মহোদয় কলামিক সাংবাদিক দাড়িওয়ালা নামাজি আছে না নাই, তোমার আমার মতো যুবক এই 2500 বাজারে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আছে না নাই। এরে আল্লাহর বান্দা, হাশরের দিন যদি আল্লাহর কাছে বলো আমি ব্যবসার কারণে নামাজ পড়তে পারি নাই, তোমার এলাকার পাশের আরেক ব্যবসায়ীকে বলবে দেখ দেখ ওই বান্দা নামাজের সময় সাইনবোর্ডে লেখছে নামাজের বিরতি, লেখা সাতার নামায় মসজিদে গেছে তুই কেন পারলি না, আল্লাহর কাছে তখন কি জবাব দিবা, কোনো জবাব তোমার থাকবে না। আল্লাহর কোরআনটা যদি মনে বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। ওরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো বাধা নাই, তবে মা বাবার খেদমত করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো না, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলো, দেশ ও জাতির পক্ষে থাকো এবং কোরআনটা শুদ্ধ করে পড়ো, স্কুল কলেজে পড়ার ফাঁকে ফাঁকে সহিভাবে এক ঘন্টা কোন জায়গায় সময় দিয়া ইমামেরে পারো মুয়াজ্জিনদের পারো সময় দিয়া সহিভাবে কোরআনটা দিবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তোমার লেখাপড়ায় বরকত হবে, দুশ্চরিত্রের রাস্তা থেকে তুমি ফিরে আসতে পারবা। বন্ধু আর বান্ধবীর আড্ডা থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে তওবা করো। এরে নবীর উম্মতের দল, এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই দিনের বেলা সূর্য ছিল, এখন এত গরম লাগে কেন, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। আল্লাহর নবী বলেন এই সূর্য হাশরের দিন মাথার উপরে নেমে আসবে, গুনাহ নিয়ে যারা কবরে যাবে নবী বলেন দুই পার্শ্বের মাটি চাপ দিবে, একটা বেতের বাড়ি আমার হাতে দিলে আমি সহ্য করতে পারি না, চিন্তা করে দেখো আমি নরম মানুষ কবরের দুই পার্শ্বের মাটির চাপ কিভাবে সহ্য করব। ওমরে ফারুকের মতো জান্নাতি বান্দা কবরের আযাবের ভয়ে কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী এবং দুই মেয়ের জামাতা কবরের আযাবের ভয়ে অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। এরে আল্লাহর বান্দা কবরের আযাব
বিশ্বাস করো না, এজন্যই তো আল্লাহ মাঝে মাঝে কবরে আজাব দেখায় দেয়। এই বাংলাদেশের ঘটনা, কত কবরের লাশ আগুনে পুড়তেছে দেখা যায়, আবার কত কবরের অবস্থা তাই আমরা জানলাম। কবরের মধ্যে লাশকে দাফন করিয়া সবাই যখন চলে গেল, রাত্র একটার সময় দেখে খোয়ার গোয়াল ঘরে পার্শ্বে কবর, গরুগুলো রশি ছিঁড়িয়া অনেকে দৌড়ায় ছুটে গেল। এইবার আলেমদের জিজ্ঞাসা করলো, গরু চিল্লাইয়া দড়ি ছিঁড়িয়া পালায় গেল কেন? আলেম ওলামারা বলে, নবীজির হাদিস, কবরের আজাব মানুষ আর জিনেরা দেখে না, বাকি সব মাখলুকতেরা কবরের আজাব দেখে। মাঝে মাঝে দেখবেন কবরের দিয়ে তাকায়া কুকুর ঘেউ ঘেউ করে কান্না করে, ওরা তো কবরের আজাব দেখতে পায়। আল্লাহর নবী বলেন, মানুষ যদি কবরের আজাবের কথা জানতো আর ভাবতো আর দেখতো, জিন্দেগিতে সংসার করতো না, খানাও খাইতো না। এরে নবীর উম্মতের দল, নবী যে একদিন জান্নাতুল বাকিতে ঘুরতেছেন, হঠাৎ দেখে একটা যুবকের কবরে আজাব চলতেছে। নবীজি খবর নিলেন আল্লাহ থেকে, জানলেন কেন আজাব। আল্লাহ জানায় দিলেন, এই যুবক তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এই জন্য আজাব। আল্লাহ তাআলার নবী সাহাবা পাঠাইয়া খবর নিলেন, এর মা বেঁচে আছে নাকি? দেখে হ্যাঁ এখনো মা বেঁচে আছে। নবী বলেন, গিয়া বলো সন্তানের কবরে আজাব হয়, সন্তানের মাফ করে দিতে। মা কয়, আমার গলায় ফাঁসি লাগাইলো, সন্তানের মাফ করবো না। আল্লাহর নবী এবার মহিলাকে নবীর কাছে আনলেন আর বললেন, মা সন্তানটাকে তুমি মাফ করে দাও, কবরের আজাব সহ্য করা যায় না। আল্লাহর নবীর কথা মহিলা না শুনিয়া কয়, না আমি মাফ করবো না। নবী বললেন, এমন কি বেয়াদবি করছে যে আপনি মাফ করবেন না? মহিলা কান্না করে বলে, ও নবী আমার, যেই মা বাবার সন্তানের মাধ্যমে মা বাবার ইজ্জত বড় হবে, ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করেন নেকগার সন্তান, তার মানে যে আপনার সন্তানের মাদ্রাসায় পড়ায় আলেম বানান লাগবে তা বলছি না। স্কুল কলেজে পড়িয়াও দেখি কত ছাত্র টুপি পরে নামাজ পড়ে, কাছে মাঝে মাঝে ডেলি দোয়া চায়, হুজুর আমি কলেজে পড়ি অমুক ক্লাসে নামাজ পড়ি জামা পড়ি, দিলটা শান্তি হয়ে যায়, হাত তুলিয়া দোয়া করা লাগে না, দোয়ার কাজ করলে এমনি দোয়া চলে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর কেউ নাই, ও দয়ার মালিক, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে আমার চোখে পানিও নাই, ও আল্লাহ তুমি আজকে গুনাহ মাফ করে দাও, এই ময়দান থেকে আমি গুনাহ নিয়ে আর ঘরে যেতে চাই না, তুমি মাফ করে দাও। কত বড় বড় বেঈমানকেও তো তুমি মাফ করেছো, আমি তো তোমার নবীর আদরের উম্মত, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দাও, এতদিন নামাজ পড়ি নাই বুঝি নাই শয়তানের ধোকা, আজকে থেকে আর এক ওক্ত নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, সহিভাবে কোরআন পড়ব, মা বাবার খেদমত করব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। দিলে যদি মুনাফেকি না থাকে, যদি খাঁটি তওবার নিয়ত থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আল্লাহর বিরোধিতা করব না, নবীজির বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ আমাদের তওবা সবার নবীজির মহাব্বতে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا او দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন বিশাল ময়দানের দিকে নজর করে দেখে কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা হাজিসাব কত ব্যবসায়ী কত চাকুরিজীবী আয় আল্লাহ কত যুবক ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ তাকায় দেখেন এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায় মা বাবা কত আদর করে করে নিত প্রস্রাব করে দিলেও তারা খারাপ মনে করতেন না আজকে সেই পবিত্র জীবন তারে গুনার কারণে নাপাক করে ফেলেছি রে আল্লাহ জীবনে এত বড় বড় গুনাহ করেছি এলাকার কেউ জানলে আমাকে মাহফিলের দাওয়াত দিত না আমার গুনার খবর আমার স্ত্রী জানলে আমাকে ঘৃণা করত আমার অপরাধের খবর আমার মা বাবা জানলে আমাকে তাড়ায় দিত ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আর আল্লাহ আজকে তওবার নিয়তে হাজির হয়েছি আর গুনাহ করব না আর গুনাহ করব না রে আল্লাহ কবরের আজাব সইতে পারবো না কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ যা কিছু করি না কেন কোরআন সত্য হাদিস সত্য গুনাগারের কবরে মরণে আজাব হবে তাও সত্য শয়তানের ধোকার থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহর জীবনে নামাজ বাদ দিব না রে মালিক আর মা বাবার সাথে বেয়াদবি করব না রে আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখেন ওলামায়ে কেরামরা কি বলতেছেন ওলামায়ে কেরাম যারা আমিন কবুল করে নেন আয় আল্লাহ মুরব্বীদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আপনি যদি খালি ফিরাইয়া দেন আমাদের উপায় নাই আপনি যদি খালি ফিরাইয়াই দেন গফফার নামটা কেন রাখলেন রহমান নামটা কেন রাখলেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে আয় আল্লাহ তাদেরকেও দিনদার বানায় দেন নিঃস্বার্থ সেবক বানায় দেন আয় আল্লাহ স্টেজের মধ্যে কত আপনার বান্দা হাত তুলেছেন এমপি মহোদয় মেয়র মহোদয় সহ ওলামায়ে কেরাম বিশেষ মেহমান সকলের আমিন আপনি কবুল করে নেন।